ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি হানা চালাচ্ছে বিভিন্ন মামলায়। যেমন পঞ্চায়েতে দুর্নীতির মামলা থেকে শুরু করে জাতিগত শংসাপত্রে দুর্নীতি বেশ কিছু জায়গায় চলছে ইডির হানা। অন্যদিকে বারবার দুর্নীতির খবর, প্রতিদিন সকালে দুর্নীতির খবর দেখাচ্ছি আমরা, দেখি আসি রাস্তা খারাপের খবর, জলাভূমি ভরাটের খবর, স্কুলে দুর্নীতির খবর, আবাসনে দুর্নীতির খবর, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই, প্রশাসনের কোনো হেলদোল নেই। দুর্নীতির পাঁচফোড়ন দেখছেন আপনারা, এবং সেখানে সকাল দশটার সময় যে খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গায়, একদিকে ইডির হানা, অন্যদিকে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রবীন্দ্রনাথ, রয়েছেন ইন্দ্রাশিস, রয়েছেন আরও মৃন্ময় রয়েছেন, এবং অন্যান্য একাধিক প্রতিনিধিরাও রয়েছেন, ব্রত রয়েছেন, প্রত্যেকের কাছে এক এক করে আসব। এবং এই মুহূর্তে প্রথমেই যার কাছে যাব, রবীন্দ্রনাথ তোমার কাছে যেতে হবে। ইডি রেড চলছে, আমরা সকাল থেকে খবর দেখাচ্ছি ঝাড়গ্রামে ইডি রেড চলছে, ঝাড়গ্রামে যে মামলা ইডি রেড চলছে জাতিগত শংসাপত্র মামলা, সেটা নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে ইডি আধিকারিকরা ঠিক কি খুঁজছেন? একেবারে কৃষালয়, তোমাকে প্রথমে বলে রাখবো যে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে আজ কলকাতা থেকে ইডির একাধিক টিম রাজ্যের বিভিন্ন জায়গায় শংসাপত্র থেকে শুরু করে 100 দিনের কাজ, নানান ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তারা তদন্তে বেরিয়েছেন। আজ সকাল 6টা নাগাদ ঝাড়গ্রামে ইডির একটি টিম, 6 জনের প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন, এবং ইতিমধ্যে প্রায় ঘড়িতে 2 ঘন্টা হতে গেল। সেই 2 ঘন্টা ঘড়ির কাটাতে আমি ঘড়িটা দেখাতে বলবো, 10টা বাজে ঘড়িতে। তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকায় যে সরকারি আবাসন, সেই সরকারি আবাসনে ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যে বাই বি ব্লকের মধ্যেই রয়েছেন তারা, ইতিমধ্যে বাইরের নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আটোসাটো করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাইরে। এমন বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় যে দেখা যাচ্ছে যে দুর্নীতির যে অভিযোগ উঠেছে বারংবার বিভিন্ন ক্ষেত্রে, রেশন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য নানান ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তারপরেই নড়েচড়ে বসেছে ইডি আধিকারিকরা। এমনকি একাধিক রেশন থেকে খাদ্য সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ইডির স্ক্যানারে রয়েছে একাধিক, বাকিপুরের মতো একাধিক এখানকার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় মানুষজন বা ব্যবসায়ী। তারপরে ইতিমধ্যে ইডি ঢোকার পরেই ঝাড়গ্রামে একটি রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব, যে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আটোসাঁটো করা হয়েছে, এই গেট দিয়েই প্রবেশ করেছে ইডি আধিকারিকরা, ইতিমধ্যে ওপরে রয়েছে, দীর্ঘক্ষণ হয়ে গেল, ইতিমধ্যে জেরা চলছে। শুভ্রাংশু মণ্ডল এখানে জেলা প্রশাসনের আধিকারিক রয়েছেন, ইনি এর আগে তিনি মুর্শিদাবাদের কান্দিতে পোস্টিং ছিলেন, এবং সেখানে এমজি এনার্জি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, এবং সেক্ষেত্রে সেই অভিযোগ সামনে একদমই। তুমি আমাদের সঙ্গে থাকো রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাশিস, রয়েছেন রঞ্জিত, মৃন্ময়, অরবিন্দ, ইন্দ্রাশিস তোমার কাছে আসবো। মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে মধুপুরেও চলছে ইডি হানা, তুমি জানাচ্ছিলে একটু আগে ডিটেলস, আরো ডিটেলস জানাও দর্শকদের, ঠিক কোন মামলায়, ঠিক কোন কেসে ইডি আধিকারিকরা এই মুহূর্তে তদন্ত করছেন ইন্দ্রাশিস। একেবারে দেখো বহরমপুরের মধুপুরের 37/1 যে মধুপুর রোড রয়েছে, সেখানে রথীন্দ্রনাথ দে তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা ঢুকেছেন, আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি চালাচ্ছেন বাইরে, যেখানে মোবাইল রয়েছে, ভেতরে কাউকে প্রবেশ করতে যাচ্ছে না। আমি একটু এগোনোর চেষ্টা করবো, যে ছবি দেখা যাচ্ছে আরো কিছুক্ষণ, এই কিছুক্ষণ আগেই কিন্তু আরো 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এসেছে ভেতরে, ছবিটা যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু ইডির আধিকারিকরা ঢুকেছেন, এবং কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ির ভেতরে কিন্তু যারা সদস্যরা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছেন। যেমন জানা যাচ্ছে যে পঞ্চায়েতের দুর্নীতি, অর্থাৎ এই রথীন্দ্রনাথ দে তিনি কিন্তু পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং বেশ কয়েক কোটি টাকা কিন্তু আত্মসাতের অভিযোগ উঠেছিল রথীন্দ্রনাথ দের ওপর, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে ইডির আধিকারিকরা এখানে এসেছেন, এবং এই মুহূর্তে সেই তল্লাশি কিন্তু তারা চালাচ্ছেন। সকাল থেকেই ইডির আধিকারিকরা এখানে এসেছেন, এবং এই মুহূর্তে রথীন্দ্রনাথ দের বাড়ি কার্যত কিন্তু ঘিরে ফেলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানেরা রয়েছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু ডিপ্লয়েড করা রয়েছে। বাইরে ভেতরে ঢুকেছেন ইডির আধিকারিকরা, আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করবো। বাড়ির ছাদ থেকেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, যারা নজরদারি দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ছাদেও তাদেরকে কিন্তু মোতায়েন করা রয়েছে। একটি জানলা আমরা দেখতে পাচ্ছি খোলা রয়েছে, এবং সেই ঘরে আলো জ্বলছে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা, এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা বলছিলাম রথীন্দ্রনাথ দে তিনি কিন্তু পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার, এবং সেই সময় বেশ কয়েক কোটি টাকা কিন্তু আত্মসাতের অভিযোগ উঠেছিল রথীন্দ্রনাথ দের ওপর।
সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইডির তল্লাশি চলছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিশলায়। ঠিক এমনটাই জানা যাচ্ছে। ইন্দ্রাশি আমাদের সঙ্গে থাকো। দুর্নীতির পাঁচফোড়নে একের পর এক ইডি রেডের খবর আমরা দেখাচ্ছি। সল্টলেকেও চলছে ইডি রেড, সেখানেরও খবর আমরা দেখাচ্ছিলাম একটু আগে। এরপর যেতে হবে রঞ্জিতের কাছে। রঞ্জিত, তুমি গোসাবা থেকে খবর তুলে ধরছো যে সেখানে সরকারি জল যা সাধারণ মানুষের পাওয়ার কথা সেই জল নিজের ব্যবসায়, সেই পানীয় জল নিজের ব্যবসায় ব্যবহার করছেন তৃণমূল নেতা, হোটেলে ব্যবহার হচ্ছে, ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। আরো জানাও রঞ্জিত। একদমই কিশলা, এই অভিযোগটা শুধুমাত্র সাধারণ মানুষ করছে না, এই অভিযোগটা করছে এই গোসাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল, তিনি এই অভিযোগটা করছেন। এবং তিনি অভিযোগটা গোসাবার বিডিও অফিসে তিনি লিখিত অভিযোগও করেছেন যে গোবিন্দ মণ্ডল তিনি অভিযোগ করছেন যে এখানকার তৃণমূল নেতা কৈলাস বিশ্বাস তার হোটেলে পানীয় জল ব্যবহার করছেন। আমি একটু কথা বলে নেব বিজেপি নেতা রয়েছে দাদা, এই যে আপনি কী বলবেন, তৃণমূল নেতা এক জনপ্রতিনিধির বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে কৈলাস বিশ্বাস তার হোটেলে পানীয় জল ব্যবহার করছেন। দেখুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের কয়েক হাজার কোটি টাকা দিয়েছে এই পশ্চিমবঙ্গে জল মিশন প্রকল্পের আওতায় সমস্ত গরিব মানুষের ঘরে পাইপের লাইনের মাধ্যমে জল যাবে, কিন্তু গোসাবা বিধানসভায় সমস্ত গরিব মানুষ আজকের পানীয় জল তারা পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে, জল অন্যত্র থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে, চড়া দামে জল খেতে হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতা যারা বেনামি সম্পত্তি করে রিসর্ট বানিয়ে সেই সমস্ত রিসর্টে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, গরিব মানুষ জল পাচ্ছে না, একদমই গরিব মানুষ জল পাচ্ছে না। আপনি তো এখানকার বাসিন্দা। আমি মসজিদবাটির বাসিন্দা, 5 নম্বর মণ্ডলের গোসাবা, সেখানে কোনো জলের ব্যবস্থা নেই এবং দীর্ঘদিন ধরে 1.5 বছর আমরা জল পাচ্ছি না, জল কিনে খেতে হচ্ছে 20 টাকা করে। একদমই জল কিনে খেতে হচ্ছে। আপনি তো গোসাবার একদম জন্ম থেকেই গোসাবাতে রয়েছেন, সেখানে একটা প্রধান পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে যে তিনি হোটেলে জল ব্যবহার করছেন, মানুষ জল পাচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা যে গোসাবা বিধানসভা ক্ষেত্রে জলের প্রচণ্ড সংকট, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের তৃণমূলের যারা নেতা তাদের জলের এইভাবে অপব্যবহার করছে, এটা খুব দুঃখজনক। এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা আছে এবং তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা আছে। আপনারা তো এই এলাকার বিজেপি করেন এবং বিরোধী দল করেন, সেখানে একটা তৃণমূল নেতা এইভাবে জল ব্যবহার করছে, দেখুন তাহলে কী পরিষেবা। প্রধানমন্ত্রীর আজকে ঘর ঘর পানি, সমস্ত ভারতবর্ষব্যাপী এই প্রকল্পটা চলছে যাতে জনসাধারণের বাড়ি বাড়ি জলের লাইনটা যাবে। এখানে কী হচ্ছে, গোসাবা একদম সুন্দরবনের শেষ দ্বীপ, ভারতবর্ষের একদম পুরো বর্ডার লাগোয়া, এখানে টিএমসি যে শাসক দলের নেতারা যে অপব্যবহার করছে ক্ষমতার, শাসক দল অপব্যবহার করছে এমন ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো রঞ্জিত। আমাদের সঙ্গে